ভাষা শব্দ আমার মনকে আসুচি আমার কল্পনা অবচেতন ভাবে প্রসারিত হয়ে যাব মহাকালর সুদূর দিক প্রয়াণে কলিঙ্গ উৎকল পুরাণ মতরে জনে মহান ঋষি দীর্ঘতমাঙ্কর পাঁচটি পুত্র ছিলে অঙ্গ বঙ্গ কলিঙ্গ পুণ্ড্র এবং সূক্ষ্ম এবং এই পাঞ্চ পুত্র পাঞ্চটি বিশাল রাজ্যর প্রতিষ্ঠাতা পুণি আউ এক পুরাণ মতরে বৈবস্বত ঋষি তাঙ্কর পুয়মানকর নাম পুরুরবা এবং উৎকল বৈবস্বত ঋষি এবং পুরুরবা এমানে বৈদিক চরিত্র কিন্তু দীর্ঘতম হচ্ছে রামায়ণের এক চরিত্র তেমন বৈদিক চরিত্র দৃষ্টি উৎকল যে রাজ্য সে গঠন করেছিলেন সে কলিঙ্গ প্রাচীন অর্থাৎ উৎকল নাম কলিঙ্গ প্রাচীন পরবর্তী সময়ের উৎকল কোশল তোষল উড্র উড্ডীয়ন কেতে নাম আমার এই ভূখণ্ড বহন করেছে গোটিয়ে কথা কহি রাখুছি দশ বর্ষ ব্যাপী এই মঞ্চরে ওড়িশা সম্পর্কে আলোচনা হয়েছে কেতে গুণী বিদ্বান এবং বিশেষজ্ঞ মানে কেতে কথা উপরে আলোকপাত করেছে মো বিশেষজ্ঞ নুহে কিংবা মু জনে জ্ঞানী গুণী ব্যক্তি নুহে মু জনে আধ্যাত্মিকতার প্রাথমিক ছাত্র সাহিত্যর পঞ্চম কি ষষ্ঠ শ্রেণীর ছাত্র তেমনি মু যাহা কহিবি মোর বিশ্বাস এবং উপলব্ধিকে ভিত্তি করে কহিবি মোর কোনসি শাস্ত্র জ্ঞানকে ভিত্তি করি নুহে একদা এই কলিঙ্গ এত বিরাট ছিলা ত্রিকলিঙ্গ ভাবে তাকে ব্যাখ্যা করা যাচ্ছিল উত্তর কলিঙ্গ মধ্য কলিঙ্গ দক্ষিণ কলিঙ্গ কারণ খালি কলিঙ্গ কহিদেলে সে বিরাট ভূভাগ সমস্ত একা সময়